তাহলে অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক ক্লিয়ার, এখানের মধ্যে দু ধরনের আছে, সেম জিনিসটাই, অ্যালিফ্যাটিক ইথার আছে, জানো তো অ্যারোমেটিক ইথার আছে, জানা আছে তো জিনিসটা, কেন সেম জিনিস, এটা হচ্ছে রিং স্ট্রাকচার, এটা হচ্ছে ওপেন স্ট্রাকচার, ঠিক আছে। ইথারের ফাংশনাল গ্রুপ কি? অ্যালকোহলের ফিনলের এগুলা ওয়েজ হচ্ছে ফাংশনাল গ্রুপ, ইথারের ফাংশনাল গ্রুপটা কি? কিছুই না, বাস এর আগে একটা গ্রুপ থাকবে, পিছে একটা গ্রুপ থাকবে, আর যদি রিঙে থাকে তাহলে সাপোজ কেমন থাকবে, এখানে ওটা থাকবে, ঠিক আছে। দুটো আলাদা আলাদা নেমিং হবে, ইথারের নেমিং কেমন করে, কালকে যখন আমরা দেখেছি না অ্যালফাবেটিক্যালি আগে যেটা আসবে এটা বসে, এটার নাম কি? আর এটার নাম? তাহলে ই আর এম এর মধ্যে আরো কোনটা আসবে? তাহলে আগে আমাদের ইথাইল আসবে, এরপর আসবে মিথাইল, এরপর কি আসবে? ইথাইল, কারণ আমাদের ইথার গ্রুপটা আছে, নেমটা বুঝে গেছে, এই যে ইথাইল মিথাইল ইথার, থাকলে না হলে তো প্রোপেনে ধরবে, ঠিক আছে। আচ্ছা যদি এরকম থাকে, এখানে তো দুটো মিঠাই, তাহলে কি লিখবো আমরা, দুটো যদি মিঠাই থাকে তবে মিঠাই মিঠাই এটা লিখবো, এবার এত ফুলগুলো দিলাম আপনি কি ইথার, এই দুটো যদি দিলাম এগুলো কি টাইপস অফ ইথার? আচ্ছা তাহলে অ্যারোমেটিক ইথার দিলাম, আর এটা হচ্ছে ফিনাইল, শুধু এই গ্রুপটা আর কি, তাতে কিছু ছাড়, হয়েছে।
রিয়াকশন আছে, প্রিপারেশন আছে, এগুলো যদি ঠিক করে হয়ে যায় চ্যাপ্টারটা কিন্তু আর কিছুই নেই, দেখলে মনে হয় খুব কঠিন। কিন্তু বেসিক কিছু জিনিস আছে এগুলো যদি চেষ্টা করে খুব ইজি। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু টার্মস লাগবে চ্যাপ্টার থেকে, এরপর আমরা চলে যাবো কোয়েশ্চনে। হয়েছে বলি? নামটা যদি কখনো নাই শুনো কি করে বুঝবে সেটা শোনা, কারণ বুকে অনেক সময় ওদের কমন নেমটা দেওয়া থাকে না, আই ফ্যাক নেমসটা দেওয়া থাকে। ঠিক আছে, তো কিছু কমন নেমস অফ ফেনলস লিখো। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু একটা পার্টিকুলার টাইম থাকবে, বেশিক্ষণ ওয়েস্ট করবে না একটা কোশ্চেনের পিছনে। মিথাইল ফেনলের কমন নেম কি? মিথাইল ফেনলের স্ট্রাকচারটা ড্র করো তো কবিতা। যেহেতু ফেনল আছে আগে ফেনলটা ড্র করবে। মিথাইল ফেনলের কমন নেম। ঠিক আছে, বেনজিন 1 2 ডায়াল কমন নেম কি? বেনজিন 1 2 ডায়াল ড্র করো। বেনজিন 1 2 ডায়াল 3 4 5 6 তো বেনজিন 1 2 ডায়াল ডাই ওয়ান একটা নেক্সট হচ্ছে বেনজিন 1 3 ডায়াল। ঠিক আছে, এটা কমন নেমটা কি জানা আছে? বেনজিন এটা খুব খুব কমন ইউজ একটা নেম। রিসোর্স এর নাম ঠিক আছে, আরেকটা লিখো বেনজিন 1,4 ডায়োড। অর্থ আর এটা মেটা এটা পেরা পেরা
ঠিক আছে। ইথারে কমন নেম আছে এখানে বলো মিথাইল বোর্ডে দেখো ফিনাইল ইথার স্ট্রাকচারটা কি হবে বলো আমি তো ইথার ফিনাইল ইথার বলো কি হবে ফার্স্টে তো এই সিএসটি আচ্ছা তারপর এটা তার দিয়া কোন তারপর এটা তার দিয়া ওই তো ফিনাইল কি ঠিক আছে ইথার এটা ও তাহলে মিথাইল ফিনাইল ইথারের কমন নেম কি অ্যালকোহল বেশি অ্যাসিডিক না ওয়াটার বেশি অ্যাসিডিক অ্যালকোহল না ওয়াটার অ্যালকোহলস আর বিগার অ্যাসিডস দ্যান ওয়াটার দ্যান ওয়াটার ওয়াটার লিখছি না H2O লিখলাম আচ্ছা অ্যালকোহলের অ্যাসিডিক স্ট্রেংথের of alcohols কোন অর্ডারে যায় 1 degree 2 degree 3 degree primary secondary tertiary 3 নম্বর তো এটা highest 3 degree 3 degree highest 1 degree 1 degree highest 1 degree highest রেজাল্টটা কি জানা আছে 1 degree মানে কি সাপোজ একটা কার্বনের সাথে এটা আছে ঠিক আছে না যে কার্বনটার সাথে ওয়েজ অ্যাটাচ তার সাথে কিছু যদি না থাকে তাহলে এটা 1 ডিগ্রি যে কার্বনের সাথে ওয়েজ অ্যাটাচ তার সাথে আরেকটা কার্বন থাকবে এবারে ওর সাথে যতটা থাকবে অসুবিধা নেই বাট যেটার সাথে অ্যাটাচ ওটার সাথে তো একটা তাই এটা 2 ডিগ্রি সিমিলারলি এখানে যেহেতু এটার সাথে ওয়েজ অ্যাটাচ ওর সাথে আমরা দুটো কার্বন অ্যাটাচ আছে এদিকে এস থাকলে অসুবিধা নেই বাট কার্বন থাকবে না ঠিক আছে তো যখন ডায়াগ্রামটা এরকম হয়ে যাচ্ছে স্ট্রাকচারটা তখন আমাদের ওয়েজটাকে ডিসোসিয়েট করতে কষ্ট হচ্ছে কিন্তু এটা তো ইজিলি ওয়েজটা বেরিয়ে যাবে রিয়াকশানে তাই এটা বেশি স্ট্রেংথ এটার অ্যাসিডিটিটা বেশি 1 ডিগ্রি আর 3 ডিগ্রি কম ঠিক আছে তাহলে কি বলে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ফেনলস আর মোর অর লেস ফেনলস আর মোর অ্যাসিডিক দেন ইথানল তাহলে আমরা এই তিনটে পয়েন্ট থেকে একটা কনক্লুশন পাচ্ছি না ওয়াটার সবচেয়ে বেশি অ্যাসিডিক এটা এরকম লেখে না মনে করার জন্য আর কি মাথায় রাখার জন্য আমাদের কোর্ট রিয়েকশন আছে একটা দেখো ভালো করে
দিলাম একটা ফেনল, ঠিক আছে, এটাকে ট্রিট করলাম কার্বন ডাইঅক্সাইড আর এটা কি নাম কি বাকিটা কার্বন ডাইঅক্সাইডের সাথে এখানে বসে যাবে। কার্বন ডাইঅক্সাইডের CO2টা এখানে কোথায় আছে আমাকে বলতো? এই যে CO2, এটা স্ট্রাকচারটা কোথায় আছে? CO2 কোথায় আছে? ওটা ডাবল বন্ড দেয়া O2 ওই দুটো, ওই দুটো মধ্যে এই দুটোর মধ্যে কি এটাকে আমরা ভেঙে লিখতে পারি না? এইভাবে যদি এরকম দিয়ে বলে এত ইজি কোশ্চেন বুঝাবে না, এটা ইজি ইজি লাগছে না? নামটা কি? দুটাই বসে যাবে এটাকে রিপ্লেস করে। মানে এই জিনিসটাকে যে আমি যে দাগ দিয়ে দেখলাম এটা কি? এগুলোকে কি গ্রুপ বলে? সব ভুলে গেছে।
বলে এগুলোকে। আরেকটা আছে বিডিএম সং সিনথেসিস, শোনো শোনো। উইলিয়ামসন ইথার সিনথেসিস বলে, এটা ইথারের কিন্তু একটা প্রিপারেশন বা চলে আসছে, ঠিক আছে হয়েছে এটা। স্টার্টিং মেটেরিয়ালটা কি এটা? ঠিক আছে, সে একটা ফেনল নিল, তার সাথে অ্যাড করলো কি পটাশিয়াম মেটাল, ঠিক আছে, হাইড্রোলাইসিস করলো। কি হলো এরপর? হাইড্রোলাইসিস করলে কি হবে? এই আয়নগুলো ডিসোসিয়েট হয়ে যাবে না, রিঅ্যাকশনে ডিসোসিয়েট হয়ে কি হবে? কে প্লাস হয়ে যাবে না? এক্সটা সরে যাবে, এখানে একটা ডেফিশিয়েন্সি হয়ে গেল না, তার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এরপর সে কি অ্যাড করলো যে ইথার হয়ে গেল, এটা করে এমন কি অ্যাড করলো যে এটা করে ডাইরেক্ট একটা ইথারে চলে গেল, এটা তো আগে থেকে ছিল বন্ড, এখানে দুটো অ্যাড হয়েছে, তাহলে এই দুটো বন্ডটা কোথা থেকে এসছে? এই বন্ডটা, ইউনিফর্ম বন্ডটা নিশ্চয়ই, মানে আমার কোনো একটা বন্ড নিয়েছে সে, তারপরে আবার বিয়ারটাকে সরিয়ে দিয়েছে, তাই এই বন্ডটা ওখানে লেগে আছে, ঠিক আছে। এটাই হচ্ছে এই থাকটা, যে সলভেন্টটা আমাদের ইউজ হয় ওটা কি, এটা কিভাবে মনে থাকবে? তুমি বললাম বইয়ের প্রিপারেশন, রিঅ্যাকশন, এগুলি মনে থাকবে, এটাও মনে থাকবে। অপশনে সাপোর্ট দিয়েছে পিলডেন, ইথার, ক্লোরোফর্ম, বেনজিন, ওটা হবে। আর রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাসিড সেলট্রুপ দ্বারা, ঠিক আছে। আচ্ছা, একটা আছে এনবিউটাইল অ্যালকোহল, একটা আছে আইসোবিউটাইল অ্যালকোহল, একটা আছে টারশিয়ারি বিউটাইল, আর একটা সেকেন্ডারি বিউটাইল, কোনটার বয়লিং পয়েন্ট লোয়েস্ট হবে?
বয়লিং পয়েন্ট লোয়েস্ট মানে কি? ওকে বয়ল করতে আমাদের বেশি টাইম লাগবে না, মানে সে একদম সিম্পল স্ট্রাকচারটা একদম সিম্পল হবে, ঠিক আছে? তো এরকম আর কি। এবার সাপোজ দিয়ে দিল অ্যালকোহলস ক্যান বি প্রিপেয়ার্ড বাই অপশন ওয়ান অ্যালকেলিন হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড, অপশন টু ট্রিটমেন্ট অফ পলিফিন উইথ কনসেন্ট্রেটেড H2SO4 ফলোড বাই হাইড্রোলাইসিস, অপশন থ্রি রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস, অপশন ডি অল অফ দিস। যে কোশ্চেনগুলোতে অল অফ দিস থাকে 90% ক্ষেত্রে অল অফ দিসটাই আনসার হয়, 90% কোশ্চেনের ক্ষেত্রে, সব কোশ্চেন না। কিন্তু এখন তোমাদের তো যেহেতু এরকম না, তো আনসিল না, তো তোমরা তো চ্যাপ্টারটা পড়েছো, তো তোমরা তো পড়লেই বুঝবে তিনটাই আমাদের অ্যালকোহল প্রডিউস করছে, এরকম টাইপের কোশ্চেনগুলোতে অল অফ দিস, ঠিক আছে? অক্সিডেশন অফ অ্যালকোহলস ডিপেন্ড অপন উইচ ফ্যাক্টর, ডিপেন্ড অপন অপশন ওয়ান নাম্বার অফ কার্বন অ্যাটমস অফ অ্যালকোহল, অপশন টু ওএইচ গ্রুপ অফ অ্যালকোহলস, নেক্সট হাইড্রোজেন বন্ডিং ইন অ্যালকোহল, আর আরেকটা হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস অ্যাটাচড টু দি অ্যালকোহলিক কার্বন। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস অ্যাটাচড টু দ্য কার্বন, না অ্যাটাচ টু দ্য অ্যালকোহলিক কার্বন, একটা কম্পাউন্ডে হ্যাঁ অনেকগুলো কার্বন থাকতেই পারে, যে কোনো কার্বন তো বললে হবে না, যেটার সাথে অ্যালকোহলিক মানে ওয়েস্টটা আছে ওই কার্বনটার সাথে যতটা নাম্বার অফ এইচ অ্যাটমস আছে এটাই হচ্ছে সেই অ্যালকোহলের অক্সিডেশন নাম্বার, ইজি কিন্তু, ক্লিয়ার? এই যে আয়োডোফর্মটা এটা প্রিপেয়ার করতে, এটা হচ্ছে প্রোডাক্ট, আয়োডোফর্ম প্রিপেয়ার করতে কোনটা অ্যাজ এ স্টার্টিং মেটেরিয়াল ইউজ করি আমরা, দেখেছো কোনটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করেনি কিন্তু যে এটার থেকে কি আসে, জিজ্ঞেস করেছে এটা প্রডিউস করতে আমরা এখানে কি স্টার্টিং মেটেরিয়াল ইউজ করি। এই যে আয়োডোফর্ম ড্যাশ ইজ ইউজ অ্যাজ দ্য স্টার্টিং মেটেরিয়াল ফর দ্য প্রিপারেশন অফ আয়োডোফর্ম, অ্যান্সারটা কি? মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল থেকেই আমরা অ্যালকোহল প্রডিউস করি, ঠিক আছে? একটা রিয়াকশন, যত রিয়াকশন আছে সব যাতে মুখস্থ থাকে, আইদার প্রোডাক্ট দিয়ে দেবে বলবে এটা বলতে, নাহলে এটা দিয়ে দেবে বলবে এটা বলতে, আর নাহলে অ্যারোর উপরে রিয়াকশন আমরা কী সলভেন্ট ইউজ করেছি, কত টেম্পারেচার ইউজ করেছি, এক্সট্রা কী অ্যাসিড ইউজ করেছি, মানে পুরো পুরো রিয়াকশন একদম, ঠিক আছে? এবার বুঝছো কিরকম কোশ্চেন আসবে? আচ্ছা ফেনল তো অনেকভাবে প্রডিউস করা যায়, কোন মেথডটা কমার্শিয়াল এটা বলতে হবে, কমার্শিয়াল মেথড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ ফেনল কোনটা? ফার্স্ট হচ্ছে কিউমিন প্রসেস, নেক্সট হচ্ছে ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড, থার্ড হচ্ছে র্যাশিক্স প্রসেস, ডি হচ্ছে ডাউস প্রসেস, কোনটা বলছি? ফেনলে ফেনল প্রিপারেশনে কোন প্রসেসটা বলেছি আমরা?
কিউমে পড়েছে কিউমে প্রসেস পড়নি টেক্সটবুকে নেই আছে তো কিউমে প্রসেসটা এটা কি এটা এই জিনিসটা কি এটারই কমন নাম হচ্ছে কিউমেন ঠিক আছে অক্সিজেন দিলাম এখন কি বললাম OH মাইনাস হাইড্রোক্সাইড যদি থাকে এটা বেস আর যদি হাইড্রোনিয়াম আয়ন বের হয় অ্যাসিড H প্লাস ঠিক আছে না তাহলে এটা কি মিডিয়াম অ্যাসিডিক মিডিয়াম H প্লাস এটা অ্যাসিডিক মিডিয়াম পুরোটাকে একদম রিপ্লেস করে দিল ঠিক আছে কি এলো এখানে এটা কি বাস এটা আমাদের তাহলে হিউমেন প্রসেস দিয়ে আমরা ফেনল ম্যানুফ্যাকচার করতে পারি আর এটা হচ্ছে কমার্শিয়াল প্রসেস ফেনলকে যদি আমরা ব্রোমিন ওয়াটার দিয়ে ট্রিট করি প্রোডাক্টটা কি আসে ডাইরেক্ট রিঅ্যাকশনটাই বলি ফেনলকে যদি ব্রোমিন ওয়াটার দিয়ে ট্রিট করি কি আসে প্রোডাক্টটা প্রোডাক্টটা কি আসে একটা রুমি না দুটো না তিনটে কি হবে তিনটেই তো হবে রিয়াকশন তো আছেই দেওয়া হবে তাহলে এটার নামটা কি হবে রাইটে বলবে তিনখানে আছে না একটাতে শুধু H2SO4 আরেকটাতে H2SO4 বাট টেম্পারেচার দিয়ে দিয়েছে 430°C নাম কি নাম সালফারিক তো যখন শুধু সালফারিক অ্যাসিড দিয়ে ট্রিট হবে তখন ইথেন তো রয়ে গেল এসে বলল ইথার আর এখান থেকে H3H ঠিক আছে এরপর এটাকে ফার্দার আবার অ্যাসিড দিয়ে ট্রিট করলো
দিয়ে দিল টেম্পারেচার 448 কেলভিন, মাইনাস ওয়াটার করে দিল, দেখো ইথেনই চলে গেল একটা হাইড্রোকার্বনের সবল। ঠিক আছে, আবার অ্যাসিড দিল, দিয়ে ওয়াটারটাকে রিমুভ করলো আর হাই টেম্পারেচারে হিট করে দিল, এটা শুধু অ্যালকেনটার হয়ে গেল। এবার এটাতে তো স্টার্টিংই ওরা একটা টেম্পারেচার দিয়ে দিয়েছে মিনিমাম, তাহলে আমাদের স্টার্টিংই হয়ে গেল কি একটা ইথার ডাইথার। ছোট্ট একটা চেঞ্জের কারণে দেখো কতটা ডিফারেন্স, ঠিক আছে না? এটার নেমটা কি হবে? একটু আগে এক্সাম্পল করেছিলাম সেম নাম দুটো দিয়ে, এটা এটা ইথান না, এটা তো এই হবে তো কি নাম
ethyl alcohol plus 5% water. Ethyl alcohol plus 4.53% water. Water. And it's 95.87% ethyl alcohol plus 4.13% water. It has no definite answer after. It has no hammer to make the answer after. Oh, it's phone number. Very good. Okay, answer. Rectified the composition. 95.87% ethyl alcohol. 4.13% water. Yes, sir. You see. সাপোজ তোমাকে স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিল, ঠিক আছে, স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিল, এবার এখানে দিয়ে দিল এক্স, জানি না প্রোডাক্ট রোল দিয়ে দিল, অপশন দিয়ে দেবে ওরা এবার তো যার সঠিক আনসারটা জানা থাকবে সে আর অপশনে কিছু খুঁজবে না তার মানে অপশন দেখে কনফিউজ হয়ে যাবে এটাও হবে না এটাও হবে না আগে নিজে চেষ্টা করবে কোনটা কারেক্ট হবে ঠিক আছে আগে নিজে চেষ্টা করবে আগে রিয়েকশনটা দেখবে এখন ভাবে এক্সট্রা কি হতে পারে অপশন দেখবেই না এর আগে এক্সট্রা কি হতে পারে এখানে কি চেঞ্জ হচ্ছে আর ও সি এইচ থ্রি এসে হচ্ছে এটা ভেঙে ও সি এইচ থ্রি হচ্ছে তাহলে এক্সট্রা কি হতে পারে এবার আমরা অপশনটা দেখি ঠিক আছে এটা আমরা ভাবলাম এবার আমরা অপশনটা দেখব এটার জন্য CH3OH H2SO4 একটা বেস একটা অ্যাসিড দিল কিন্তু নেক্সট CH3OH বেস CH3O- NA+ সল্ট থার্ড হচ্ছে ওয়াটার অথবা অ্যাসিড মানে হাইড্রোলাইসিস হচ্ছে followed by CH3OH alcohol to color four হচ্ছে CH3MgBr আর হচ্ছে হাইড্রোলাইসিস এবার কি মনে হয় প্রথমটা কি হতে পারে CH3OH H2SO4 হতে পারে কি মনে হয় আমাদের একটা সিএসটি কিন্তু ঢুকাতেই হবে এটা তো হবে না কারণ হাইড্রোলাইসিস হলে তো এমনি বন্ড ব্রেক হয়ে উড়ে গেল এটা হবে না এটা সিএসটি এবার এই দুটো কনসিডার করতে পারি দুটো দিয়ে সিএস থ্রি আছে কিন্তু এবার কোনটা হবে সল্ট কেন আসবে সল্ট তো হচ্ছে ইন্টারমিডিয়েট প্রসেস এখানে যদি আরেকটা স্টেপ থাকতো এই যে এটা ফার্স্ট স্টেপ এটা এরপর সেকেন্ড স্টেপ এটা তাহলে থাকতো ফার্স্ট অপশন কারেক্ট তাহলে সিএস থ্রি ও এইচ এইচ টু এস